नर्मदा वै नमः प्रातः नर्मदा वै नमो निशि नमस्ते नर्मदे देवी त्राहि मां भवसागरात् रुद्रदेहात् समुत्पन्ना सदा कल्कल्लिनादिनी कौमारी स्वरूपे देवी देवदेवी नमोस्तुते। माँ नर्मदा तुम्हार जय जयकार होक जय जयकार होक जय जयकार होक। बंधुरा तुम्हारे सबाई के लाड्डू गोपाल चैने अनेक अनेक स्वागत। आमार गुरुदेव के प्रणाम जानिए माता पिता के प्रणाम जानिए और शैलेंद्र नारायण घोषाल शास्त्रीजी चरणे आमार सश्रद्ध प्रणाम जानिए आजकेर ये भिडियो शुरू करछि शैलेंद्र नारायण घोषाल शास्त्रीजी लेखा तपोभूमि नर्मदा बईटा थेके धारावाहिक भावे पाठ करे करे भिडियो आपलोड করেছি এই চ্যানেলে। তোমরা যারা দেখনি বন্ধুরা একটু সার্চ করে দেখে নিও, তপভূমি নর্মদা পার্ট 1 2 পার্ট 21 অবধি আপলোড করা আছে। আর আমার যে সমস্ত বন্ধুরা চ্যানেলে আজকেই নতুন, তো সেই সমস্ত বন্ধুদেরকে বলছি ভিডিও ভালো লাগলে তোমরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমাদের পক্ষে যতটা সম্ভব শেয়ার করো। আর সময় পেলে যখন সময় পাবে তখন এই চ্যানেলের ভিডিওগুলো একটু সার্চ করে করে দেখো, এখানে অনেক রকমের ভিডিও আপলোড করা আছে। এবারে বলি তপভূমি নর্মদা পার্ট 21-এ বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে শৈলেন্দ্র নারায়ণজি মা নর্মদার পরিক্রমা করতে করতে এসে পৌঁছেছেন গঙ্গাবাহু তীর্থে, যেখানে যে ঘাটে মা গঙ্গা প্রত্যহ আসেন মা নর্মদার স্নানে। তো এই গঙ্গাবাহু তীর্থের কী মহিমা, তার গঙ্গাবাহু তীর্থের কথা সবটাই পার্ট 21-এ তপভূমি নর্মদা পার্ট 21-এ শেয়ার করা আছে, যতটা শৈলেন্দ্র নারায়ণজি এই তপভূমি নর্মদা বইটাতে বলেছেন। আজকে আপলোড করছি অর্থাৎ এই ভিডিওটা হচ্ছে তপভূমি নর্মদা পার্ট 22। আগের দিন যতটা পাঠ করেছিলাম আজকে তার পর থেকে পাঠ করা শুরু করছি। আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে শৈলেন্দ্র নারায়ণজি মা নর্মদাতে স্নান করলেন, তর্পণ আদি সারলেন, তারপর তিনি মন্দিরের পৈঠায় গাঁটরি রাখলেন, কমণ্ডলু হাতে নিয়ে মন্দিরে প্রবেশ করলেন, অর্থাৎ গঙ্গাবাহু তীর্থে যে মন্দির আছে সেই মন্দিরে প্রবেশ করলেন। এত দূর অবধি আগের দিন পাঠ করেছিলাম, আজকে তারপর থেকে বন্ধুরা পাঠ করছি। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি, একটু ঠেলতেই আবলুস কাঠের বহু পুরাতন মোটা দরজা ধীরে ধীরে খুলে গেল। মন্দির বেশ প্রশস্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, মন্দিরের অভ্যন্তরে অপূর্ব সুঘ্রাণ, শিবলিঙ্গটিও অদ্ভুত, লিঙ্গের অর্ধভাগ রক্তিম বর্ণ অপরার্ধ শুভ্র, ভেতরে সুস্পষ্ট ত্রিশূল ও ডমরু চিহ্ন অঙ্কিত আছে প্রায় 1 ফুট উঁচু। খাতাতে লিপিবদ্ধ লক্ষণ মিলিয়ে ধারণা হলো যে ইনি অর্ধ নারীশ্বর, এর পূজা করলে মানুষের আর কি কথা, দেবতাদেরও অভীষ্ট সিদ্ধি হয়, দেবতাদেরও পূজার হো এই মহাদেব। আরও কোনো লক্ষণ চোখে ধরা পড়ে কিনা সেটা দেখার জন্য কমণ্ডলুর জল হাতে করে ঘষে ঘষে লিঙ্গটিকে দেখতে লাগলাম। পায়ের শব্দে চমকে উঠে পিছনে ফিরে দেখতে পেলাম জটাধারিণী এক বৃদ্ধা আমারই পিছনে এসে দাঁড়িয়েছেন, হয়তো কোনো ভক্ত মা পূজা করতে এসেছেন। এই ভেবে আমি শিবলিঙ্গের কাছ হতে সরে এলাম। তার হাতে একটি বড় মাটির খট, তিনি তা হতে শিবলিঙ্গের ওপর কিছুটা ঢেলে ঘটটা আমার সামনে মেঝেতে রেখে দুধটা পান করার ইঙ্গিত করেই মন্দিরের ধাপ অতিক্রম করে নেমে গেলেন দ্রুত পদে। কোন দিকে যাচ্ছেন তা দেখার জন্য মন্দিরের বাইরে এসে দাঁড়ালাম। দেখলাম তিনি ঘাটের পাশ দিয়ে নর্মদার কিনার ধরে পূর্ব দিকে হেঁটে যাচ্ছেন, ক্রমে তিনি বন ও পাহাড় পথে অদৃশ্য হয়ে গেলেন। মন্দিরের ভেতরে ঢুকে দেখি শাল পাতা দিয়ে কিছু ঢাকা আছে, পাতা খুলতে চোখে পড়লো 8খানা গরম পুরী এবং লাড্ডু। অনুমান করলাম, শৈলেন্দ্র নারায়ণজি তো অনুমান করে নিলেন তিনি কে ছিলেন। আর আমার বন্ধুরা তোমরা কি অনুমান করতে পারছো? নিশ্চয়ই পারছো, কেননা তপভূমি নর্মদার বেশ কয়েকটা পাঠ তোমাদের শোনা হয়ে গেছে। সেই যে সুমের দাসজির কথা, নর্মদা আমি এসাই হতা হ্যাঁ। চলো দেখা যাক এরপর কী লিখছেন তিনি। আমি তখন তন্ময় হয়ে শিবলিঙ্গের মধ্যে যখন লক্ষণগুলো খুঁজছিলাম তখন প্রথমেই হয়তো খাবারটা এক কোণে রেখে দিয়ে আমার পেছনে এসে দাঁড়িয়েছিলেন। ধারে কাছে নিশ্চয়ই কোনো গৌর পল্লী আছে, শিব পূজা করতে এসেছিলেন। মন্দিরে যদি কোনো পরিক্রমাবাসী সাধু থাকেন তার সেবার জন্য পুরী লাড্ডু সঙ্গে এনেছিলেন। দুদিন ধরে কিছু খাইনি,
ক্ষুধার্তের আর বেশি কিছু চিন্তা করার সময় কোথায়? সামনেই যখন সুখাদ্য উপস্থিত, আমি পরিতৃপ্তি সহকারে খেতে লাগলাম। পুরী লাড্ডু জীবনে তো অনেক খেয়েছি, কিন্তু এমন সুঘ্রাণযুক্ত সুস্বাদু পুরী লাড্ডু জীবনে আর কখনো খেয়েছি বলে মনে হলো না। তা তো হবেই, সেই জন্যই তো শৈলেন্দ্র নারায়ণজি অনুমান করতে পারলেন যে তাঁর কে ছিলেন সেটা। আশা করি বন্ধুরা তোমরাও অনুমান করতে পারছো, তা না হলে লাড্ডুতে আর পুরীতে অত সুঘ্রাণ আসবে কোথা থেকে? দেখা যাক এরপর কী লিখছেন তিনি। খাবার শেষ করে দুধের ঘর থেকে দুধ মুখে ঢেলে কত কটা খেয়েছি, এমন সময় দেখলাম বিরাট জটাজুটু এক সাধু ঝড়ের বেগে মন্দিরে এসে ঢুকলেন এবং আমার হাত থেকে ঘরটা কেড়ে নিয়ে শূন্যে তুলে নিজের মুখে ঢেলে ঢক ঢক করে বাকি দুধটা শেষ করলেন। ঘরটা হাতে নিয়েই তিনি সিঁড়ি বেয়ে নেমে গেলেন নর্মদার দিকে। এঁটো পাতা হাতে নিয়ে আমি নর্মদার ঘাটে গেলাম, পাতাগুলো ফেলে দিয়ে মুখ হাত ধুতে। দেখলাম সে জটাজুটো সাধু ঘট সহ ঝাঁপিয়ে পড়লেন নর্মদার জলে। নর্মদার বুকে একটা আলোড়ন উঠল মাত্র। বেলা তখন বড়জোর একটা, এখানে অন্ধকার কিন্তু ওপারে সাতপুরা পর্বতমালা রৌদ্রোদ ভাসিত। আধ ঘন্টা দাঁড়িয়ে থেকেও সাধুর কোনো পাত্তা পেলাম না। মন্দিরে ফিরে গেলাম, ঘুমে চোখ জড়িয়ে আসছে। এক ধারে বিছানা পেতে শুয়ে পড়লাম। একবার ভাবলাম দরজাটা বন্ধ করি, কিন্তু তখনই মনে হলো না, খোলাই থাক, যদি কোনো ভক্ত শিব পূজা করতে আসে। ঘুম যখন ভাঙল তখন সূর্য অস্ত গেছে, নিবিড় অন্ধকারে ঢেকে গেছে সমগ্র মহারণ্য। গাছপালা, নর্মদা, পাহাড় কিছুই আর চোখে পড়ছে না। উঠে গিয়ে দরজাটা বন্ধ করলাম, বিছানায় বসে ভাবতে লাগলাম নানা কথা। গত রাত্রির সেই ঝড়ের তাণ্ডব, গত রাত্রির মানে সেই যে চারজন বিকট দর্শন নাগা এসেছিলেন, যারা শিবলিঙ্গে চারদিকে ঘুরছিলেন আর মন্ত্রপাঠ করছিলেন তাঁদের কোনো ভাষায়, যেটা শৈলেন্দ্র নারায়ণজি বুঝতে পারেননি। শৈলেন্দ্র নারায়ণজিকে যারা মন্দির থেকে ওই ঝড় জলের মধ্যে বার করে দিয়েছিলেন তাঁদের কথা লিখছেন তিনি। ঠিকরপন্থী চার সাধুর শোচনীয় মৃত্যু, তারপর তো তারা মৃত্যুবর মৃত্যু হলো তাঁদের। তারপরে আলেকপন্থী সাধুদের সদাশয়তা, জটাধারিণী ভক্ত মার খাদ্য ও দুগ্ধদান, মানে ওই যে গরম গরম পুরী আর লাড্ডু তারপরে ঘটিতে করে দুধ দিয়ে গেলেন তার কথা বলছেন। জটাজুটো সাধুর বিস্ময়কর প্রবেশ ও প্রস্থান, জটাজুটো সাধু সেই তার হাত থেকে ঘরটা কেড়ে নিয়ে দুধটা বাকিটা তিনটা নিজের গলায় ঢেলে নিলেন, তারপরে মা নর্মদার জলে ঘট সহ ঝাঁপিয়ে পড়লেন অন্তর্ধান, সেটাই বলছেন। তো ঘট নিয়ে নর্মদায় লম্ফ প্রদান, একের পর এক এইসব এসে মাথার মধ্যে ভিড় করবে। হঠাৎ একটা ভয়ঙ্কর গর্জন ভেসে এলো, বুঝতে পারলাম বাঘের হুঙ্কার। বাঘ শিকার ধরলে মনের আনন্দে গর্জন করে, মন্দিরের গা দিয়ে দুর্দার শব্দ, বন্য জন্তুরা সব দৌড়ে পালাচ্ছে, অরণ্য ভেদ করে বুনো কুকুরদের ঘেউ ঘেউ শব্দ ভেসে এলো। কিছুক্ষণ পর সব চুপচাপ, ভাবছি মন্দিরের মধ্যে আজ আমি নিরাপদ, দরজা বন্ধ আছে, তাছাড়া এখানে বরাভয় শিব বিদ্যমান আছেন। শুয়ে পড়লাম, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। হঠাৎ শুনি ফিসফাস শব্দ, যেন হাজার হাজার লোক অত্যন্ত চুপিসারে কথা বলছে, তাদের গুজগুজ ফিসফিস সমস্ত কিছু যেন মন্দিরের গাত্রে একেবারে স্পন্দন তুলছে। তারপর তিনি লিখছেন, একটা আনক্যানি ফিলিংসে মন ভরে গেল, উৎকর্ণ হয়ে শুনতে লাগলাম সেই শব্দের ভাষা বুঝতে পারি কিনা, মনে হচ্ছে হাজার হাজার লোক চারদিকে কথা বলছে। আস্তে আস্তে শৈলেন্দ্র নারায়ণজি ক্লান্তও ছিলেন, তো সেদিন তিনি ঘুমিয়ে পড়লেন এবং লিখছেন তিনি যে আজ রাত্রে বুঝেছি যে মহা অরণ্যের একটা নিজস্ব সঙ্গীত আছে, অরণ্য প্রকৃতিরও একটা সোঁসো শব্দ আসতে আসতে যেন কখন ওঙ্কার নাদে পরিণত হয়ে গেল, কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। তো তারপরে তো যথারীতি পরদিন সকাল হলো, সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি মন্দিরের দ্বারে বসে সেই জটাজুটু সাধু, কোন সাধু বলো তো, ওই যে ঘরটা নিয়ে মা নর্মদার জলে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তারপর অন্তর্ধান হয়ে গেছিলেন, সেই সাধু, সেই জটাজুটু সাধু এক বান্ডিল কাগজ নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ছেন। মন্দির খুলে বেরিয়ে আসতেই তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, তারপর নেমে গেলেন ঘাটে। আমিও স্নান করতে ঘাটে নামলাম, স্নান করে মন্দিরে সবে মাত্র ঢুকেছি দেখলাম গোটা কয়েক মনফুল হাতে নিয়ে সেই সাধু পুনরায় মন্দিরে এসে ঢুকলেন, তার জটা থেকে জল ঝরে পড়ছে, হাতে করে নিজের জটা নিংড়ে
শিবের মাথায় জল দিয়ে বললেন, লেও ফুল চেরাও। ফুলগুলো আমার হাতে গুজে দিয়ে এরপরে সেই জটাজট সাধু কী করছেন, না মন্ত্র পাঠ করছেন। তো তারপরে আর এক মুহূর্ত তিনি সেখানে অপেক্ষা করলেন না, নর্মদা ঘাটে নেমে জলে ডুব দিলেন। লিখছেন শৈলেন্দ্রনারায়ণজি, মন্দিরের বাইরে এসে চুপচাপ বসে থাকলাম, এখানে আসার সময় পায়ে ঠোকর লেগে ডান পায়ের বুড়ো আঙুলের নখটা উড়ে গেছে। ভাবছি পায়ের ব্যথা সম্পূর্ণ না সেরে ওঠা অবধি এখানেই থাকবো, শুধু জল খেয়ে তিন চার দিন কোনো মতে কাটিয়ে দিতে পারবো। চলার পথে দুর্গম মহারণ্যের মধ্যে আর কোথাও এইরম নিরাপদ স্থল যদি না মেলে এইসব ভাবছি। এমন সময় বনপথে মন্দিরের পিছন দিক দিয়ে কেউ যেন আসছে বলে মনে হলো। হর নর্মদে হর ধ্বনি শুনতে পাচ্ছি, মন্দিরের ধাপের কাছাকাছি আসতেও তার মুখ দেখতে পেলাম না। দু হাত কাঁধ মুখ তার ঝোলা কম্বল আসবাবপত্রে ঠাসা, ধাপের উপরে তার বোঝা নামাতে দেখলাম সৌম্যকান্তি এক সাধু। বয়স বোধহয় 50, গলায় রুদ্রাক্ষ এবং একটি শিবলিঙ্গ, পরিধানে বাঘছাল, হাতে ত্রিশূল, ত্রিশূলের সঙ্গে একটি টাঙি ও দড়ি দিয়ে বাঁধা ছিল। তিনি নর্মদার ঘাটে নেমে স্নান করলেন, ধরাচূড়া আঁটলেন, বাম হাতের উল্টো পিঠে গলায় রাখা শিবলিঙ্গটি স্থাপন করে ডান হাতের কোমণ্ডুলু দিয়ে জল ঢেলে পুজো করলেন। তারপর বাষ্পরুদ্ধ কণ্ঠে স্তব করতে লাগলেন। সাধু কাঁদতে কাঁদতে বলছেন, সেই স্তবের যে বাংলা অর্থ ভাবার্থ সেটা লিখেছেন শৈলেন্দ্রনারায়ণজি। নীল পর্বত যদি কালি হয়, সমুদ্র যদি মসি পাত্র হয়, পারিজাত বৃক্ষের শাখা যদি কলম হয়, পৃথিবী যদি লেখবার পাত্র হয়, আর এই সমস্ত বস্তু নিয়ে স্বয়ং সরস্বতী যদি চিরকাল ধরে তোমার মহিমার কথা লিখতে থাকেন, তথাপি হে শিবসুন্দর তোমার গুণাবলীর ইয়ত্তা কখনো হবে না। সাধুর কান্না আমার মনকেও বিচলিত করল। নর্মদার ঘাট থেকে উঠে এসেই মন্দিরে ঢুকে শিবের সামনে হাততালি সহ নেচে নেচে সাধু কিছু কথা বলতে লাগলেন, যার ভাবার্থ হচ্ছে, সাধু সন্ত তোমরা সবাই চলো রেবা নদীতে স্নান করতে, নর্মদেশ্বর দর্শন করো, তাহলে তোমাকে আর এই দুনিয়াতে জন্ম মৃত্যুর গোলক চক্রে আসতে হবে না। মন্দির থেকে বেরিয়ে এসেই চত্বরের এক কোণে ছেঁড়া কাগজের স্তূপ দেখি তিনি চমকে উঠে বললেন, আমাকে জিজ্ঞেস করলেন, ইয়ে কাহাঁ সে আয়া? আমি বললাম, আজ সকালেই এক জটাজুটো সাধু নর্মদা গর্ভ থেকে উঠে এসে এখানে বসে এই কাগজ টুকরো টুকরো করে ছিঁড়েছেন। শুনেই বললেন, ধন্য হো ধন্য হো, আপকা ভাগ্য আচ্ছা হ্যায়, ওহ মহাসিদ্ধ মহাত্মা হ্যায়, ত্রৈলঙ্গ স্বামিকা মাফিক উনোনে কভি পানি মে কভি ঘোর জঙ্গল মে নিবাস করতা হ্যায়, উনকা নাম হ্যায় দরিয়া জি, কাগজ আর পের কা পত্রি হর বখত ছিটতা হ্যায়, ইসলিয়ে কোই কোই আদমি উনকো বোলতা হ্যায় দর্সি বাবা। দরিয়া অর্থাৎ নদী ভালোবাসেন, নদীতে ঘন্টার পর ঘন্টা ডুবে থাকেন, এই জন্য তার নাম দরিয়াজি। আর ফার্সি ভাষাতে দর্শী মানে বা দরুষি মানে কাগজ, এই জন্য দর্সি বাবা নামও সার্থক। সদ্য আগত ওই সাধু আমাকে বললেন, দেখিয়ে তো ইয়ে কাগজ হাটাকার কুছ হ্যায় কি নেহি, ছেঁড়া কাগজের মধ্যে আবার কী রত্ন থাকবে, যত সব পাগলের কাণ্ড। আমি হাত দিতে চাইলাম না, কিন্তু তিনি পিড়াপিটি করতে অগত্যা কাগজের টুকরোগুলো ঘাটতে লাগলো। ওমা ও কী, কাগজের টুকরোগুলোর মধ্যে থেকে বেরিয়ে এলো একটি 2 ইঞ্চি লম্বা অত্যুজ্জ্বল কৃষ্ণাভ শিবলিঙ্গ। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তিনি বললেন, ইয়ে হ্যায় দরিয়াজি কি বিভূতি, উনকি জব কিসি কি উপর কৃপা হতি হ্যায় তো উনোনে কাগজ কা টুকরা কি অন্দর শিবলিঙ্গ প্রকট কর দেতা হ্যায়, আপ এহি শিবজি কো রাখ দো, ইনকো পূজা করনে সে আপকা মঙ্গল হোগা, ইনকা বারে মে আপকা কোই বখত বহত সা কিসা বতায়েঙ্গে। তো দরিয়াজির সম্পর্কে তিনি তো তাকে অনেক কিছু বলবেন বললেন। তো বন্ধুরা, তোমাদের সবার উদ্দেশ্যে আমি একটাই কথা, এই পাঠটা করতে করতে হঠাৎ মনে হলো একটাই কথা বলবো, সবাই দরিয়াজির উদ্দেশ্যে প্রণাম করো, একবার মাথায় হাতটা ঠেকিয়ে। এমন একজন মহাত্মা, এরম মহাত্মা নর্মদা তটে অনেক আছেন, আর দরিয়াজি দেহে আছেন কি নেই তা তো আমি জানি না, কিন্তু তিনি এই ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও তো আছেন, আর তিনি আমাদের সবাইকে আশীর্বাদ করুন। চলো আবার মূল পাঠে ফিরে আসা যাক।
লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি যে দরিয়াজির ব্যাপারে ওই মহাত্মা তাকে অনেক কথা বলবেন বলেন। তো এই কথা বলে তিনি মন্দিরের পেছন দিকে টাঙ্গিটা হাতে নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। অগত্যা আমাকে কৌতূহল চেপে বসে থাকতে হলো। 15-20 মিনিট পরে তিনি এক বোঝা শুকনো কাঠ নিয়ে হাজির হলেন। মন্দিরের প্রাঙ্গণে ছোট ছোট পাথরের তেউরি সাজিয়ে রান্নার আয়োজন করতে বসলেন। আমার সঙ্গে আর একটা কথাও বললেন না। আমি দরিয়াজির সম্বন্ধে আরও কিছু জানতে চাইলুম, কিন্তু কোনো জবাব দিলেন না। অস্ফুট স্বরে জপ করতে করতে তিনি রান্না করতে লাগলেন। আমি ঝোলা থেকে খাতাটা বার করে ছেঁড়া কাগজের টুকরো থেকে প্রাপ্ত শিবলিঙ্গটি পর্যবেক্ষণ করতে বসলাম। অনেকক্ষণ ধরে দেখেও শৈলেন্দ্র নারায়ণজি বলছেন যে এর রং ঘন কৃষ্ণ বর্ণের না ঘন নীল, সেটা তিনি ঠিক বুঝতে পারছিলেন না। এর রং তারপরে তার মনে হলো ভ্রমরের মতো, লিঙ্গ থেকে দুটি যেন ঠিকরে পড়ছে। খাতাতে দেখলাম হেমাদ্রিধৃত লক্ষণকাণ্ড এবং হরকুমার ঠাকুর কর্তৃক সংকলিত শিলা চক্রার্থ বোধিনী হতে বাবা একটি উদ্ধৃতি লিখে রেখে গেছেন, যেসব লিঙ্গের অগ্রভাগ তীক্ষ্ণ বক্র কিংবা ছিদ্রযুক্ত অতি স্থূল বা অতিকৃষ্ট সেই সমস্ত শিবলিঙ্গ গৃহীদের পক্ষে অর্চনা করা উচিত নয়। গৃহীর পক্ষে ভ্রমর কৃষ্ণ শিবলিঙ্গই সর্বদা মঙ্গলকর। তো আরেকটু পরের দিকে তিনি লিখছেন যে সাধুর ভোগ রান্না শেষ, টিকিয়া অরহর ডাল এবং কড়াই ভোগ। কড়াই ভোগ অর্থে আটা ঘৃত চিনি সমভাগে দিয়ে জলে সিদ্ধ করা। তো এই সমস্ত ভোগ তিনি মন্দিরে নিবেদন করতে বসলেন। তার ভোগ নিবেদনের মন্ত্রও বিচিত্র, যার অর্থ লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি যে আমার চোখের দুই তারা নর্মদেশ্বর এবং তার দুহিতা নর্মদার রূপ সর্বদাই দেখুক। শিব কর্পূরধবল এবং তার কন্যা নীলাঙ্গী জ্যোতির্ময়ী, কৈলাস এবং ভৃগুমণ্ডলে এদের বাস, সুখদেব সরস্বতী এবং নারদও এদের মহিমা বর্ণনা করতে গিয়ে হেরে যান। সাধু সুর করে করে এই সমস্ত মন্ত্র বারবার বলতে লাগলেন, তার চোখ দিয়ে অবিরল ধারায় অশ্রু বয়ে যাচ্ছে। ভোগ নিবেদনের পরে দুজনে খেতে বসলাম। আমি ইংরেজির কল্যাণে অনেক সস্তাদারের মৌখিক ভদ্রতার বুলি শিখেছি, যাকে বলা হয় লিপ কার্সি। তো তারই জেরে বলে বসলাম যে হামারা লিয়ে আপনি বহত তকলিফ উঠায়া। তিনি মৃদু হাসলেন, কোনো উত্তর দিলেন না। আহারান্তে আচমনের পরে আমাকে বললেন যে আপকা সাথ হামারা পুরব জানাম কা সম্বন্ধ হ্যায়, হাম আপকো লোকেশ্বর লে চলুঙ্গা, উধর নর্মদা কে পানি মে মণিময় জ্যোতির্লিঙ্গ আভি তক সদৈব বিদ্যমান হ্যায়। সাধুর কথা শুনে আমি ধাঁধায় পড়লাম। এরা কি রহস্যময় ভাষা ছাড়া কথা বলতে পারেন না? প্রথম থেকে দেখছি এর প্রত্যেকটি আচার আচরণ রহস্যময়। পুরব জানমকা সম্বন্ধ বিষয়ে কোনো কৌতূহল না দেখি আমি তার কাছে দরিয়াজি বা দর্শী বাবা সম্পর্কে আরও কিছু জানতে চাইলাম। তিনি যুক্ত করে দর্শী বাবার উদ্দেশ্যে দরিয়াজির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বললেন, আভি হাম বাহার যায়েঙ্গে সামকা বকত আকার আপকো সাথ বাত হোগা উস বক্ত হাম সব কিছু বাতায়েঙ্গে। এই বলে সঙ্গে সঙ্গে তিনি তার ঝোলাটি কাঁধে ফেলে দ্রুত পথে অরণ্যে চলে গেলেন। আমি চত্বরে বসে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়লাম। তারপর ঘুম থেকে উঠে কী হলো সেটা তো তবভূমি নর্মদা পার্ট 23 তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই বিশ্রাম দিচ্ছি, শিব সুন্দরের বন্দনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরাও সবাই আমার সাথে শিব সুন্দরের বন্দনা করো। শিবহম শিব স্বরূপহম শিবহম শিবহম শিব স্বরূপহম নিত্যহম শুদ্ধহম বুদ্ধহম মুক্তহম নিত্যহম শুদ্ধহম বুদ্ধহম মুক্তহম শিবহম শিবহম শিব স্বরূপহম।